শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আব্দুল্লাহ চৌধুরী, জন্ম 3/5/1950। আমার পিতার নাম মৃত হাজী আব্দুল আউয়াল সওদাগর, আমার মাতার নাম সাজমা খাতুন। আমার ঠিকানাটা হচ্ছে 126 মাজিরঘাট রোড, পুরো মাদার বাড়ি, আউয়াল ম্যামশন, জব্বরসদগরের বাড়ি, থানা বর্তমান থানা সদরঘাট, তৎকালীন থানা ছিল ডবলমুরি, চট্টগ্রাম। আমি স্কুল জীবন আমার পিটিআইতে, প্রাথমিক দ্বিতীয় কলেজ হাই স্কুল, এবং এরপরে গভর্নমেন্ট কমার্স কলেজ, এবং এরপরে চিরাং ইউনিভার্সিটি। 1962 সালে আমার যে পড়ারঘর ছিল সেখানে আমাদের শ্রদ্ধেয় তৎকালীন নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রয়াত লজিং মাস্টার হিসেবে থাকতেন, এবং সেখানে সত্যিকপন্থী যখন যে নেতারা ছিলেন, বিশেষ করে কমার্স কলেজের প্রফেসর নূর মোহাম্মদ, সিরাজ ভাই, কুতুবুদ্দিন, মিস্ত্রিপাড়া জানে আলম, আমাদের প্রাক্তন শ্রমমন্ত্রী মান্নান ভাই, ছাত্রলীগের 66-67 ইংরেজির সাধারণ সম্পাদক কিবরিয়া, তারা সবার ওইখানে একটা আড্ডা ছিল। 62-র শিক্ষা আন্দোলনে কলেজের স্কুলের পরে স্ট্রাইক করার জন্য এটা ছিল খুব কঠিন ব্যাপার। কলেজের স্কুল ছাত্ররা ক্লাস বর্জন করতে চাইতো না। কমার্স কলেজ থেকে মিছিল আসে, মিছিল আসার পরে আমরা ক্লাস থেকে সবাই বেরিয়ে ঘণ্টা বাজিয়ে দিয়ে আমাদের বন্ধু ইনি মুক্তিযোদ্ধা সুলতান মাঝিরগড়ের, সে ঘণ্টা বাজিয়ে দেয় এবং সবাই আমরা বেরিয়ে চলে আসি। তখন আমাদের ছাত্র জামায়াতের কেন্দ্র ছিল জামা আন্দরকিল্লা জামা মসজিদের পিছনে, মুসলিম এডুকেশন সোসাইটি স্কুলের সামনে যে মাঠ আছে সেই মাঠে আমাদের জামায়াত ছিল। তো সবাই বিভিন্ন জায়গা থেকে মিছিল আসার পরে পরে আমরা যখন পুলিশ কমিশনার অফিস লালদিঘির পাড়ের দিকে গেলাম, তখন ওইখান থেকে টিয়ার গ্যাস টাস ই হলো। আমরা 62-র আন্দোলন শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের দাবিতে এই আন্দোলন শুরু করি। 1967 সালে আমরা মাধ্যমিক স্কুল ছাত্র পরিষদ নামে একটা পরিষদ গঠন করি, এটা পুরো ছাত্রলীগের কন্ট্রোলে ছিল এবং এ নিয়ে আমরা সম্মেলন টম্মেলন করেছি। পরবর্তীকালে 67-67 মহানগর ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি, ওইখানে সদস্য হিসেবে থাকি। বিশেষ করে আমার যাতায়াত ছিল তখন সিটি আওয়ামী লীগের, শহর আওয়ামী লীগের, শহর ছাত্রলীগের অফিস ছিল চট্টগ্রাম, বর্তমান যে পর্যটন সৈকত সেখানে আমার যাতায়াত ছিল। পরবর্তীকালে মরহুম এম এ আজিজের নেতৃত্বাধীন আন্দরকিল্লা 120 নম্বর আওয়ামী লীগ যে অফিস ছিল সেখানে চলে আসি, যে নিউক্লিয়াস গঠিত হয় সেটাতে আমি
সদস্য হিসেবে যোগ দিই এবং সেটা কিন্তু সিটি গ্রুপ যারা ছিল চট্টগ্রাম শহর ছাত্রলীগের এরা এদের সাথে আমাদের একটা পার্থক্য ছিল। আমরা একটা বিরাট গ্রুপ, বিশেষ করে সাবের আহমদ আসগরি, তোহা গাজী, জাকিরিয়া চৌধুরী, কাজী সিরাজ, মনিরুজ্জামান মন্টু, ইজামুল্লাহ। বঙ্গবন্ধু তখন ছয় দফা দিয়ে দিয়েছেন, ছয় দফা দেওয়ার পর আমরা ছয় দফা নিয়ে চলতে থাকি। কিছুদিন পরে 68-69 সম্মেলন হয়, তখন যৌথ হয়তো 68-69 জেলা কমিটি এবং শহর কমিটি। জেলা কমিটি তখন ছিল সুদূর মিরসরাই, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মহকুমা সহ চট্টগ্রাম, আর সিটি কমিটি ছিল পোর্ট এদিকে, এদিকে চকবাজার, এদিকে পাহাড়তলি, এটা নিয়ে সিটি কমিটি ছিল। কমিটি নিয়ে খুব গোলমাল হয়। জ্যামশন হলে তখন সিনিয়র যারা নেতা ছিলেন, কফিল ভাই ছিলেন, সালে ভাই ছিলেন, ওনারা নিয়ে সিদ্ধান্ত করলেন, মান্নান ভাইও ছিলেন, ওনারা আশরাফ খান ছিলেন, তারা সিদ্ধান্ত নিলেন যে যার যার কমিটি তৈরি করবে, অর্থাৎ সিটি কমিটি তারা করবে, আমরা ডিস্ট্রিক্ট কমিটি করব। সেই হিসাবে আমরা ছাত্রনেতা, প্রাক্তন ছাত্রনেতা নুরুন নবী সাহেবের বাসা মাদারবাড়ি হাসনি আইমিলের সামনে ওনার বাসা ছিল, ওইখানে ভাড়াঘর ছিল, ওইখানে আমরা দুপুরে মিলিত হই। ওইখানে আমরা কমিটি গঠন করি, প্রয়াত মুক্তার আহমদ প্রেসিডেন্ট এবং প্রয়াত এস এম ইউসুফ জেনারেল সেক্রেটারি। এই কমিটিতে কৃষ্ণ দানেশ আহমদ চৌধুরী ছিলেন, কক্সবাজারের নজরুল রায়, তারপর মনিরুজ্জামান মন্টু, জালাল রায়, নিজামুলক ধরে ছিলেন কলেজ ছাত্র, কমার্স কলেজের ছাত্র প্রফেসর ফজলুল হক, পরবর্তীকালে প্রিন্সিপাল মহসিন কলেজের ঋষিরাজ, তারপর জাকিরিয়া চৌধুরী, এই এই নিয়ে আমাদের একটা ডিস্ট্রিক্ট কমিটি তখন এখানে হয়। ওইখানে প্রয়াত স্বাগত খান উসনি সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, আমি ছিলাম সহ সাংস্কৃতিক সম্পাদক। 1969 সালে আমরা বিভিন্ন জায়গায় সম্মেলন করলে অনুষ্ঠান করতাম, বিভিন্ন নাটক টাটক, বিভিন্ন গীতিনাট্য, ছায়ানৃত্য, এই ধরনের অনুষ্ঠান করতাম। 69-70 যখন প্যানেল আসলো তখন আমরা চলে গেলাম সরাসরি ছয় দফা না এক দফায়, নিউক্লিয়ার সাইড অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম পরিষদের একটা মিটিং হয় তখন জ্যামশন হলের পিছনে, জাতীয় শ্রমিক লীগ গঠন উপলক্ষে, যা সিরাজুল আনোয়ার খান দাদা যিনি নিউক্লিয়ার গঠন করেছিলেন উনি এসেছিলেন, উনি এসে নির্দেশ দিয়ে গেলেন যে এখন আর শুধুমাত্র ছয় দফা না সাথে এক দফা। এর মধ্যে আবার জয় বাংলা স্লোগান, কিন্তু সেসব নিয়ে আমাদের সিটি গ্রুপের সাথে আমাদের বিরোধ। তখন সিটি গ্রুপের প্রয়াত মৌলভী সৈয়দ প্রেসিডেন্ট এবং প্রয়াত মহিউদ্দিন চৌধুরী সেক্রেটারি ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন। এরপরে 70-70 প্যানেলের মধ্যে এসে ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট হন আবু মোহাম্মদ হাসেন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেন সিনিয়র অ্যাডভোকেট, এখনও আছেন উনি। সেক্রেটারি হন সাবের আহমদ আসগরি, ওইখানে ছিলাম আমি সাহিত্য সম্পাদক। ওই সময় বিভিন্ন ম্যাগাজিন প্রচারপত্র বাইর করার দায়িত্ব ছিল আমার। 70-তে কমার্স কলেজে যে সংসদ নির্বাচন হয় সেখানে আমি সহসভাপতি হিসেবে নির্বাচন জন্য করি, আমার সেক্রেটারি ছিল নুরুল আমিন। এখানে প্রফেসর ফজলুল হক সাহেব, শহীদ আব্দুল হামিদ চকরিয়ার, আব্দুল মান্নান রাশরা সাতকানিয়ার, জাকিরিয়া চৌধুরী, সিরাজউদ্দৌল্লা প্রাক্তন স্টেশন মাস্টার চট্টগ্রাম, ওমর ফারুক, তাজুল ইসলাম চৌধুরী, এই আমরা মিলে এক দফা আন্দোলনের পক্ষে আমরা নির্বাচন করলাম। সে সময় আমাদের নির্বাচনকে প্রতিহত করার জন্য সিটি কমিটির পক্ষ থেকে স্বয়ং তোফায়েল আহমদ সাহেব, তিনি সহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতা এসে নির্বাচনের আগে এই কমার্স কলেজের সামনে, ফেসি বিল্ডিংয়ের সামনে তারা সভা করে কমার্স কলেজের, এবং আমাদেরকে অতি বিপ্লবী, নকশালী, এইসব যে এক দফা যারা এক দফা দাবি কম করে তাদেরকে বাসন লাঠি তৈরি করো, অতি বিপ্লবীদের খতম করো, এই ধরনের স্লোগানগুলো দিতে থাকে। পাকিস্তান ডেমোক্রেসি মুভমেন্ট হয়, ওরা আট দফা দিয়েছিল পাকিস্তান ডেমোক্রেসি মুভমেন্ট থেকে, আট দফা ছয় দফার বিপক্ষে আমরা এদের মিটিং টিটিং ভেঙে দিয়েছি। অনেক সময় গিয়ে জ্যামশন হলে লালদিঘির মাঠে আমরা তখন ছয় দফা এবং এক দফা দুইটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। যখন 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল তখন আমরা এপ্রিল মাসে আওয়ামী লীগের তৎকালীন সময়ে পিএন নুরুল হক এবং আরেকজন হচ্ছেন সাতকানিয়ার শামসুদ্দিন, সে ঢাকাতে এখন থাকে, ঢাকাতে ইয়ে করে মেজর রফিক সাহেবের সাথে ছিলেন, ওরা আসা যাওয়া করতো, ওরা এখান থেকে আমাদেরকেও নিয়ে গেছে, ওরা আমাদের সাথে সুলতান এবং আরও প্রায় আমরা 16-17 জন একসাথে এপ্রিল মাসে আমরা ভারতে যাই। তখন জিয়াউর রহমান সাহেব তখন আর্মি ক্যাম্পে ছিলেন, ওখানে বীরেশ্বর রায় মন্টু, আমাদের অ্যাডভোকেট আবুল হাসেম, মনিরুজ্জামান মন্টু, নিজাম,
এরা সবাই ছিল, আমি ওইখানে ছিলাম। এরপরে আমাকে নির্দেশ দেওয়া হয়, যখন মুক্তা সাহেব তারা আবু সালে ভাই তারা আসেন, তখন আমাকে বলা হয় যে যেহেতু মুক্তিযোদ্ধারা ঢুকবে তাদেরকে চট্টগ্রাম শহরে থাকার একটা ব্যবস্থা করার। আমি বেশ কিছুদিন থাকলাম, তারপর আগরতলাতে ছিলাম। থাকার পরে আসা, আমি আসার পরে ডাক্তার মাহফুজুর রহমান নেতৃত্বে গ্রুপ, এই গ্রুপটার ক্যাম্প ছিল আমার নিজ বাসগৃহ। আমার বাসগৃহের মধ্যে ওই সমস্ত যারা তখন ডাক্তার কল্লা, ডাক্তার মুক্তিযোদ্ধা রহমান মেডিকেল কলেজের একটা বেস এবং আরও কিছু, আমি আবার নুরুল্লাহকে দিয়ে বিভিন্ন জায়গায় যারা ছাত্রলীগের আসতে পারতেছে না কীভাবে যাবে ইন্ডিয়া, এটা এদেরকে আনার জন্য আবার তাদেরকে বাঁশখালী পটিয়া বিভিন্ন জায়গায় পাঠাই। কাটানটুলি খান সাহেব স্কুলের সামনে একটা ন্যাশনাল কোয়ার্টারে শহীদ ভাই উঠেন, আমাকে খবর দেন, আমি যাই। যাওয়ার পরে পরে আমি মাহফুজ ভাই তার সাথে বসাই দিয়ে একটা ইয়ে করি। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন মোহাম্মদ আলী, বর্তমান বিজি ট্রাস্টের মালিক এবং বাস্তুশিল্পীর মালিক, উনি আসেন, উনি আমার বাসায় আসেন। প্রথমে আইসা ওনাকে ঠিকানা দেওয়া হয় আমার বাসায়, ওনাকে আবার নিয়ে সবার সাথে বসাইয়া আমরা একটা মানে যৌথ একটা ইয়ে সেল করি। আমার ঘর ওইটা অস্তরের ভান্ডার ছিল। আমার ছোটো ভাই প্রফেসর প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার ওহাব ফরিকচুরি থেকে মিরেশ্বরাই থেকে যে অস্ত্রান্ত, এর মধ্যে আমি অপারেশনের মধ্যে ডাক্তার মাহফুজের অধীনে অপারেশন, বিশেষ করে ট্রান্সফরমার আগ্রাবাদের আমেরিকান এক্সপ্রেস সামনে যে একটা সাবস্টেশন ছিল ওইটা, বিশেষ করে বাচ্চু কুমলা কিষেন জুট মিলে জানা যাচ্ছিল পরে, সেই কিন্তু অনেক অপারেশন করেছে। এগুলো অপারেশনের সাথে ডিসেম্বরের দিকে আমাকে তোমার আলবদররা রাস্তা থেকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গেল দেওয়ানোটলে। দেওয়ানোটলে ওদের ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে নিয়ে যায় সকালে। তারা আমাকে ট্রিট করে, কিন্তু আমাকে কোনো অত্যাচার বা কোনো রকম ইয়ে করে নাই। তো বাইরে থেকে আমাদের ব্যবসায়িক কারণে বিভিন্ন, আর বিশেষ করে যে হোটেলে গিয়েছিল সুলতান আহমদ দেওয়ান, উনিও আমার নানা ছিলেন, বোধহয় সম বাইরে থেকে ওনারা প্রেশার ট্রেশার দিয়েছে। পরে সন্ধ্যার দিকে আমাকে ডালিম হোটেলে নিয়ে যায়, তবে প্রায় 7টা-8টার দিকে আমাকে আবার বলে যে চলে যাওয়ার জন্য, আমি চলে আসি ইচ্ছি করে, আমাকে অবশ্য কোনো ইয়ে করে নাই। এরপরে তো আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে ছাত্রলীগ ছিল, বঙ্গবন্ধুকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে রেভলিউশনারি গভর্নমেন্ট অর্থাৎ বিপ্লবী সরকার, সামরিক আর্মি, রাজনীতিবিদ, বিভিন্ন রাজনীতিবিদ যারা, সেই মৌলানা ভাসানী, অধ্যাপক মুজাফফর আহমদ, কমরেড মনি সিং সহ যারা মুক্তিযুদ্ধ ছিল তখন, তারা তো বড় নেতা ছিল, তাদেরকে নিয়ে একটা যৌথ কিছু করার, কিন্তু সেটা হয় না। সেটা না হয়ে আওয়ামী লীগের এককভাবে আওয়ামী লীগ তার কর্তৃত্ব নিয়ে নেয়, জাসদ সৃষ্টি হয়। তো এরপরে আমি জাসদ করে 86-তে আমি উক্ত জেলা জাসদের সভাপতি হই, পরে মহানগরী কমিটির সভাপতি হই। জাসদের থেকে আমি বিদ্যুৎ দাঁড়িয়েছিলাম, পরবর্তীতে জাসদ ভেঙে গেলে আমি নিজে রাজনীতি থেকে সরে যাই। ধন্যবাদ সবাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।